বছরটা স্বপ্নের মতো কেটেছে লিটন দাসের। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্মেটেই বাংলাদেশ দলের সেরা ব্যাটার লিটন দাস প্রথমবারের মতো নাম তুলেছেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে। চলতি বছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের, বছরের শেষ ম্যাচটিও খেলে ফেলেছে টাইগাররা। আর এই ম্যাচেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন লিটন দাস। তিন ফর্মেট মিলিয়ে এ বছর যেভাবে পারফর্ম করেছেন লিটন, তাতে বাংলাদেশ ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটীয় শীর্ষ ব্যাটারদের একজন তিনি। পরিসংখ্যানও কথা বলছে লিটন দাসের হয়ে। এ বছর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার ধরা ছোঁয়ার বাহিরে লিটন দাস। টাইগার এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্মেট মিলিয়ে ব্যাটারদের তালিকায় উঠে এসেছেন দুই নম্বর পজিশনে। এ বছর সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে লিটন দাসের নাম। ক্রিকেটের সব ফর্মেট মিলিয়ে লিটন দাস এ বছর সংগ্রহ করেছেন 1921 রান। 50 ইনিংসে ব্যাটিং করে 1921 রান করেছেন লিটন, যেখানে তার সর্বোচ্চ আছে 141 রানের ইনিংস। 40.02 গড়ে 50 ইনিংসে 1921 রান করেছেন লিটন দাস। তিনটি সেঞ্চুরি ও 13টি হাফ সেঞ্চুরি আছে এখানে। লিটন দাসের উপরে কেবলমাত্র আছেন একজন, তিনি হলেন বাবর আজম। 50 ইনিংসে 2423 রান করেছেন পাকিস্তানি ওপেনার। 52 গড়ে 7 সেঞ্চুরি 17 হাফ সেঞ্চুরি করেছেন এই পাকিস্তানি ব্যাটার। লিটন দাসের পরে তৃতীয় স্থানে আছেন শ্রীয়েশ আয়ার। 40 ইনিংসে 1609 রান করেছেন ভারতীয় এই ব্যাটার। তালিকায় পঞ্চম স্থানে থাকা সূর্যকুমার যাদবকেও অনেকটাই পিছনে ফেলেছেন লিটন। ভারতীয় এই ব্যাটার বছরে করেছেন 1424 রান। এছাড়াও বিরাট কোহলি, ঋষভ পান্তরা যোজন যোজন পিছিয়ে লিটন দাসের থেকে।